ওয়ালাইকুম আসালাম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আদা ওসালাতসাল্লাম আলাহ মাল্লা নবী বাহাদা পুরসংসাল্লার জন্য দুরুত তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সল্ল্লা সাল্লামের ওফর আল্লাহমাদ্ল আলাই আল্লাহব আরাই সম্মাত ভাই জিজ্ঞেস করছিলেন যে সুননত এবং হাদিস এবং সুন্নতের ভিতরে পার্থক্য যদি একটু বলে দিতেন তাহলে হতে পারে আমাদের উপকার হতো যে সম্মায়িত ভাই আমরা হাদিস এর শাব্দিক অর্থ জানি আল জাদিদ নতুন আলজাদিদ নতুন এর বহু বচন হলো হাদিস আর এটা কেয়াসের বিপরীত জি এর পরিভাষা অর্থ অর্থাৎ আছে নবী সাল্লাই সাল্লামের কথা অথবা কর্ম অথবা অনুমোদন অথবা সৃষ্টিগত বা চরিত্রগত গুণাবলীকে হাদিস বলে ওলাবা বস্না এবং মহাদিস ক্রাম এনারা এভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম যেগুলা বলেছেন যা করেছেন কোনো বিষয় সমর্থন করেছেন তার সৃষ্টিগত চরিত্রগত এইভাবে অলাম হাসনগণ বলছেন জি আমরা বিষয়গুলো দেখতে পারি মিন আতিয়াবিল মান হে ফি ইলমুল মুস্তাল হাদিস প্রথমে লেখক মুস্তাল হাদিস কাকে বলে তার উদ্দেশ্য আলোচ্য উদ্দেশ্য এগুলো বিষয় উল্লেখ করার পর হাদিস কাকে বলে আরও কিছু বিষয় তার সাথে খবর আসার কী রয়েছে এগুলা তিনি উল্লেখ করেছেন জি আর আমরা এখন সুন্নাত বিষয়টা সংক্ষেপ আকারে কারণ বেশি বলার সময় নাই সংক্ষেপ আকারে সোননাথের অর্থ বিভিন্ন বিভিন্নভাবে করেছেন অর্থ করেছেন আকৃতি রূপরেখা তরিকা পদ্ধতি এইভাবে তিনারাও বিভিন্নভাবে কর্মপদ্ধতি যে তাই সেখান থেকে এসেছে নবী সাল্লা সাল্লাম এর কর্মপদ্ধতি যা হাদিসের মাধ্যমে শাব্দিক রূপরেখা লাভ করেছে যা হোক ওলামা সুন্নাগন বলছেন যে পদ্ধতি কর্মপদ্ধতি রীতিনীতি এইভাবে বিভিন্নভাবে ওলামা সন্নাগণ শাব্দিক অর্থে তারা বলেন জি এ মর্মে ওলামা সন্নাগণ আপনার সন্নাতের সারি অর্থে সারফউদ্দিন আমেদি তিনি বলেন সাল্লামের শরীয়ত বিষয়ে কথা কর্ম মন সমর্থনকে সোননাথ বলা হয় যা গায়রা মাতলু যা ওহি গায়রে মাতলু অর্থাৎ অনাবিত ওহি এবং ওহি মাতলু অর্থাৎ কোরআন কোরআন নয় যা হলো যে কোরআন নয় তার মানে এটা হলো যে সোননাথ যেটা যে বলা হয় যে আমরা একটা ওহি মাতলু বলি আর গায়রা মাতলু যেটা পড়া হয় পড়া হয় সেটা তো আমরা কোরআন জানি কিন্তু যেটা পঠিত হয় না যেমন আমরা সালাতে হাদিস পড়ি না আমরা আল্লাহর কালাম পড়ি তো দুটাই ওহি আপনার দুটাই ওহি আপনার আল্লাহর কালাম ওহি আল্লাহর রসুল সোল্লা সালাম সুন্নত এবং হাদিস এগুলা ওহি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে বলা হয়েছে তিনি বলেছেন তাই আমরা যে শূন্য তার যে কোরআন এবং হাদিস সুন্নার ভিতরে অন্য বিষয় আরও পার্থক্য রয়েছে কোরআন ভিন্ন জিনিস কোরআন তো আল্লাহর কালাম আমরা সালাতে পড়ি প্রত্যেকটা অক্ষর আমরা দশটি করে নিকি পাই তারপরও যে কোরআন সন্না একে অপরের শান্ত সম্পৃক্ত আপনি কোরআন মানলে অবশ্যই হাদিস মানবেন আল্লাহ রসুলসাল্লার সহিসূন্য যেগুলো সেগুলো আপনি মানার চেষ্টা করবেন এর মাধ্যমে মানুষের ইহকাল পরকাল কল্যাণ জি আরও অর্থে আসে ইমনি তাই মিয়া রহেমাল্লাহ অনুরূপ ব্যাখ্যা করেছেন যা আমেদি রহেমাল্লাহ করেছেন অনুরূপে তিনি ব্যাখ্যা করেছেন ইমাম ইসাক সাতিবি রহেমাল্লাহ বলেন বিশেষ করে কোরআনে বর্ণিত হয়নি এমন যে সকল বিষয় রসলসোল হতে বর্ণিত হয়েছে তা সবই সন্ন্য সন্না পর্যায় কোরআনের ব্যাখ্যা আকারে হোক কিংবা না হোক যে এভাবে আল্লাহ সন্ন্যগণ বলেছেন তাই যে বিষয়গুলা সুন্নাত যে আমরা জি তারপরও কোরআন হাদিস একে অপরে পরিপূরক যে আল্লাহ রস আল্লাহ আলা বলছেন মা তাকমরসো ফাকুতো মানাহ ফান্তাহো তোমাদের ওসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তা থেকে তোমরা দূরে থাকো তাই সোননাথ বিষয়গুলা এইভাবে আমরা বুঝার চেষ্টা করব। এভাবে বোঝার চেষ্টা করব এইভাবে ওলাম সন্নাগণ আরও বলেন যে আপনার সোননাথ এবং আপনার এর ভিতরে পার্থ করতে গিয়ে তেনারা কাছাকাছি অনেকে বলেন যে যেমন এখানে বলা হয়েছে দামেশ বিশ্ববিদ্যালয়ের সারিয়া অনুষদের প্রাক্তন যে অধিকর্তা ডিন যে অধ্যাপক ডক্টর ওজাজ আল খাতিব তিনি তার মোখতাসারুল ও আজিজ গ্রন্থে তিনি বলেছেন বিষয়গুলা আপনার সেটা উনিশ নম্বর পেজ উনিশ নম্বর পেজে কথাগুলো পাওয়া যাবে তিনি বলছেন যে হাদিসটা হলো সুন্নাতের সমর্থক শব্দ হাদিসটা বলছে আল হাদিস ফিলিস্তলা ইউরোফু ইউরো ইউর ইউরিফু আসন ইউরো দিফু আসন্না তার মানে বলছেন যে সমর্থক শব্দ হাদিসটা সোনাতের সমর্থক শব্দ তাই তিনি বলছেন যে আল্লাহ রসুলসাল সাল্লামের কথা কাজ এবং সমর্থন একে আপনার হাদিস বলা হয় অনুরূপে তিনি বলছেন আল্লাহ রসুল সোনাতকে বলছেন যে আল্লাহ রসুলসল্লা সাল্লামের কথা কাজ মন সমর্থন চরিত্রগত এবং সৃষ্টিগত গুণাবলীকেও সুন্নাত বলা হয় সোননাথ বলা হয় তাহলে আমরা এ থেকে ডক্টর অধ্যাপক সাহেবের কথা থেকে আমরা বুঝতে পারি যেখানে কিন্তু তিনি পার্থক্য করেননি হাদিস এবং সুন্নাতকে তিনি পার্থক্য করেননি তাই বিষয়গুলা আমরা সহি হাদিস যখন জানব তখন আমরা সেটা আমল করার চেষ্টা করব তো আমার সোননা অনেকে বিষয়টি বলেন যে আসলে বিষয়গুলা এরকম না যখন হাদিসকে আপনি যখন আমল করলেন আমলে যখন পরিণত করলেন তখন সেটা আপনার হয়ে যায় সুন্নতে পরিণত হয়ে যায় ধরেন একটা হাদিস আপনি পেয়েছেন পাওয়ার পরে আপনি আমল করছেন পাওয়ার পরে আমল করছেন তো যে বিষয়টা হলো কোরআন হাদিস শুননা এগুলা আপনার জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে মানুষের ইহকাল পরকাল করলেন মানুষের কাল পরকাল করলেন তো যে বিষয়টি হলো যে আপনি আমি কোরআন এবং সহি হাদিস জানার পরে আমল আমলে বাস্তবায়ন আমাদেরকে করতে হবে তাই এখানে ওলামা সন্নাগন বলছেন যে নির্দিষ্ট করে হলেও তিনি বলছেন যে যখন কর্মে বাস্তবায়ন তিনি বলছেন যে হাদিস এর কাছে বলছেন যে হাদিস যখন কর্মে বাস্তবায়িত হয় তখন তা সোনাত এর আকার ধারণ করে এভাবে ওলামা সোনাগুন বলছেন যখন সহি হাদিস যখন সহি হাদিস মানব জীবনে কর্মে বাস্তবায়িত হয় তখন সেটা সোননাতে আকার ধারণ করে সোননাথের আকার ধারণ করে তাই আমরা এর আগে কিছুদিন শুনছিলাম যে কিছু আমাদেরই যারা প্রসিদ্ধ বড়ো বড়ো আলেম ওলামা ও তোনা এই বলছিলেন যে সুন্নাত মানতে হবে হাদিস মানতে হবে না এগুলা ভুল এগুলা কথা ভুল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যেগুলো তাই ওলামা এইভাবে বলছেন যখন হাদিসটি কর্মে বাস্তবায়িত হয় তখন সেটা শূন্যত হয়ে যায় ইনারা এইভাবে ব্যাখ্যা করছেন ইনারা এইভাবে ব্যাখ্যা করছেন তাই আমরা কোরআন এবং সহি সালাফ সালাফুসলহ হেকুন পথে চলে গেছেন আমরা এই বিষয়গুলোর প্রতি আমল করে আমাদের জীবন যাত্রা যাতে ইহকাল পরকাল কল্যাণ হয় তাই আমরা দেখি যে আপনার কোরআন দেখেন কোরআনে কোরআনকে হাদিস নামে আখ্যায়িত করা হয়েছে যার উদাহরণ অনেক রয়েছে আপনার সুরা নিসার আঠাত্তর নাম্বার আয়াত দেখেন ফামিহা উল কৌমে লা একা দুন এফ হাদিসা সুরান নেসার যে আপনার সপ্তশি নাম্বারে দেখেন অমনাস দাকু মিনাল্লায় হাদিসা এরপরে সুরা আরফে একশত পঁচাশি নাম্বারে আরফ এখানে আল্লাহ বলছেন যে হাদিস ইম বাহাদু ইউ মিনুন এভাবে পবিত্র কোরআনে এভাবে বলা হয়েছে যে আমরা যদি বিষয়গুলা লক্ষ্য করি তাহলে আমরা বিষয়গুলা বুঝতে পারবো এরপর আল্লাহ সুবাহতাল আরও আয়াত নিয়ে এসছেন মাকান হাদিস ইফতারা দিয়ে দশদি আল্লাধি বাইনে দাহিয়া তফসিল্লা সেই এভাবে অনেক আয়াত আপনি দেখবেন ফাল আল্লাহ কাব নবস আলা আসারহিম ইল্লাম উমিন বিহাজ আল হাদিস আসাফা আমরা সুরা গাছিয়দ দেখি হালাতাকা হাদিস মোসা এরপর আল্লাহ সুবাহালা জুমারে বলছেন

বলছেন তাই এবং তিনি হাদিসে ভিতরে তিনি বলছেন আমা বাদ ফাহিনা খয়ের আল হাদিস কিতাবুল্লাহ খয়াল হাদিসে এখানে আল্লাহ সুবাহালাহ এখানে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে হাদিসটি নিয়ে মুসলিম রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন তিনি বাতে বাক্য পড়তেন ফাইনা খয়াল হাদিস কিতাবুল্লাহ যে সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহ সুবাহ আল্লার বাণী আল্লাহর কালামকে তো হাদিসে এখানে এভাবে এসেছে ফাইনা খয়াল হাদিস কিতাবুল্লাহ যে সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহর বাণী জি আমরা জানি এভাবে হাদিসেও যে হাদিসে বলা হয়েছে এভাবে হাদিস হাদিসে হাদিসকে হাদিস নামে অবহিত করা হয়েছে যেমন আবু হর হাদিস এখানে আমরা বলতে পারি আল্লাহ রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন মানসাদাস বিশে ফিকা ইয়াম কিয়ম ফালা লো ইয়া আবু হরাই আল্লাহ সাল আনহাদ হাদিস আহ হাদুন আউ আলমিনকা আবু আলমিনকা এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে হাদিস নিয়ে এসেছে এই হাদিসে এখানে বলা হচ্ছে যে আল্লাহ আবু ভোরে বলছে আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার সাফাত পেয়ে সর্বপ্রথম সে কে বেশি সৌভাগ্যমান হবেন তিনি বললেন যে ব্যক্তি অন্তর থেকে এলা পাঠ করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অন্তর থেকে সে ব্যক্তি আমার সাফাত লাভ করবে সে ব্যক্তি আমার সাফাত লাভ করবে তো যে বিষয়টা হলো যে কোরআন এবং শহীদ হাদিস শহী সন্না আমরা ওই তাই তো যে আমরা জানি ইমা মালিক রহমাল্লাহ একটা হাদিস সেরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেখানে বলছেন তারাকাইন লু মাতা তুমি ও সন্ন্যতা নাবি তো যে বিষয়টি হলো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিদ্য মাসে বললেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা দুইটিকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না একটা আল্লাহর কিতাব অপরটি আল্লাহ রসুল্লা সুন্নাত অপরটি সুন্নাত তো জি এর আগে বললাম যে জি ওলামা সুন্নাগণ বলছেন হাদিস এবং সুন্নতের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই যা এর আগে বললাম তাই এই বিষয়গুলো হলো যে আমরা আসলে এইভাবে না বলে আমরা কোরআনে মশি হাদিস আমরা আমলের মাধ্যমে আমাদের এই হুকাল পরকাল যাতে কল্যাণ হয় আমরা সেগুলো চেষ্টা করবো এক অপরে কাদা ছোড়াছড়ি করে নয় ওলামা সুন্না যারা আমরা দিনের ক্ষেতমত করতে আছে আমরা একে অপরে সবার জন্য দোয়া করবো আল্লাহ সব হাতালা যেন আমাদের সঠিক দিন প্রচার করার তফিক দান করেন কারণ যে ওলামা সন্নাদের মাধ্যমে মূলত দিন প্রচার হয় ওলামা সন্দাদের মাধ্যমে দিন প্রচার হয় তাই আমরা দিনের ক্ষেত্রে একে অপরে মায়া মোহাম্মদ সবার জন্য আমরা দোয়া করব মারামারি বা গালিগালাজ করে নাই বরং যারা যেভাবে দোয়া দিনের খেদমত করছেন তাদের সবার জন্য আমরা দোয়া করবো এটাই আমাদের উচিত হবে মোলামা এবং মুসলমান সব জাতি এবং গালি গালিগালাজ না করে একে অপরের প্রতি যার যা কাউরি কোনো ত্রুটি থাকলে তাকে ভালোভাবে ধরে দেওয়া এটাই আর যার ধরা হবে তিনিও রাগ করবেন না কারণ তার একটা করলেন আমি যদি ভুল করে আমাকে যদি ধরে দেন তাহলে অন্তত বলা উচিত যে জাকাল্লা খায়ের আল্লাহ আপনার ভালো করুন আর কেউ যদি মৃত্যু মৃত্যুবরণ করেন আর তা যদি ভুল ধরা হয় তিনি যদি কোরআন হাদিস দ্বারা প্রমাণ করে এটা ভুল তাহলে ওনার ভালো করলেন ওনার ভালো করলেন কারণ আমি যদি একটা অন্যায় কাজ করে যাই আর কেউ আমার ভুল দ্বারা না ধরে আর এই কারণে যদি কেউ পদভ্রষ্ট হয় তাহলে পাপগুলো আমার পচাবে তো আমার যদি কেউ ভুল ধরে দিয়ে আমার উপকার করে তো উনি আমার উপর উপকার করলেন তিনি আমার উপকারী দিনী ভাই আল্লাহ যেন আমাদের বিষয়গুলা বুঝার তাফিক দান করেন আল্লাহ তালা যে আমাদের সবার মাঝে ভাতৃত্ব বন্ধন করে দেন এবং আমাদের হুকাল পরকাল কল্যাণ দান করেন ওয়াকিদা আওয়ানা আল্লাহামদুল রব্ আলমিন ওসল আল্লাহ নবীন আলিহি আলহী আসহাবিহি আজমাইন